আমার 50তম জন্মদিনে গিন্নিকে বলেছিলাম যে 64টি পদ দিয়ে খাওয়াতে হবে। গিন্নি তো রাজি হয়ে গেল। সব জোগাড় করে যখন আমার সামনে উপস্থিত করলো, আমার তো ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা। আর তা দেখে আমার ছেলেও বায়না করেছে যে তার 20তম জন্মদিনে তাকে 40টা পদ দিয়ে খাওয়াতে হবে। ওর মা তাতেও রাজি হয়ে গেল এবং রীতিমতো 40টা পদের আয়োজন করলো। তাহলে বন্ধুরা, দেখে নাও আমার এবং ছেলের জন্মদিন। তাহলে বন্ধুরা, এরকম জন্মদিন তোমরাও করো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজ আমার ছেলের 20তম জন্মদিন। হ্যাপি বার্থডে বাবা। একদম বাপের মতো হয়েছে। বন্ধুরা, 20তম জন্মদিনে বলে যে 40 পদ দিয়ে খেতে হবে। মা আজকে সেই আয়োজন করেছে। আমরা একটু দেখাই তোমাদের। প্রথমেই চলে যাই মেন থালিতে। আছে ভাত, সঙ্গে বেগুন ভাজা, মাছের ভাজা, লাল শাক, মেথি শাক এবং পালং শাক। এদিকে আছে মিক্স সবজি, পাঠা, চিকেন লেগ, এটা চিকেন দু পেঁয়াজা, আছে পনির, আলুর দম, মসুর ডাল, মুগ ডাল, এখানে আছে চাটনি, পায়েস, ডিমের ভুজিয়া, পকোড়া, মিষ্টি পকোড়া, চিলি পনির, মোচা চিংড়ি, কালিয়া, কাতল কালিয়া, এটা আছে পাবদা, চিংড়ি, ডিম পোস্ত, পটেটো স্টাফ। প্রিয় খুবই প্রিয় আমার ছেলে মালপোয়া। এখানে আছে বিভিন্ন ধরনের বেগুন ভেজি, মোচার বড়া, এরকম কয়েকটা মিলে। হ্যাঁ, এটা দেখবেন কাতল কারি। এখানে আছে স্যালাড, চিকেন রোস্ট, আছে বিভিন্ন ধরনের মিষ্টি, ও তার সঙ্গে আরেকটা আছে ভুলে গেছি দেখাতে, ফ্রাইড রাইস। আমার ছেলে ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে, দেখি কতটা খেতে পারে। যদি কিছু বাঁচে তাহলে আমরা পাবো, তা দেখি কতটা বাঁচে আর কতটা খায়। ঠিক আছে বন্ধুরা, তোমরাও করো এরকম করে জন্মদিন, খুব এনজয় করে। যদিও খুব খারাপ লাগছে আমার মেয়ে আজকে এখানে নেই, মেয়ে আসতে পারেনি, এই প্রোগ্রামে থাকতে পারেনি, তবে মেয়ে বায়না ধরেছে আমাকে করতে হবে। কিন্তু আমার জন্মদিনেও এরকম পদ দিয়েই করতে হবে। মা বলেছে ঠিক আছে, তুই আসলে পরে করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। আজকের দিনে আমার ছেলের জন্য কিছু আশীর্বাদ রেখো, যেন মানুষ হয়। রাখছি, ধন্যবাদ।